ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওয়েলকাম টু মাই চ্যানেল ইএস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আর ব্লগটাকে স্টার্ট করা সম্ভব হয়নি, এখন বেজে দুপুরবেলা। সকাল থেকে আজকে রোববার, আর রোববার মানে পুরো ল্যাথ খাওয়ার সময়। আরে বাবা, একদমই ল্যাথ খাওয়ার টাইম পাইনি। সকাল থেকে নানান রকম কাজ চলছিল আর ব্লগটাকেও সকাল থেকে স্টার্ট করা সম্ভব হয়নি। একবারে সানটান সেরে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমাদের নর্থ বেঙ্গল সত্যি প্রাণের শহর। কেন বলো তো, কিছুদিন আগে আমি যখন জামাকাপড় মেলতে যাচ্ছিলাম হাঁপিয়ে উঠছিলাম, মানে এত কড়া রোদ ছিল, কিন্তু দুদিনের বৃষ্টিতেই এত সুন্দর ওয়েদার হয়েছে যে দেখো এখন জামা মেলতে গিয়েও যেন মন চাইছে আরও বাইরের হাওয়ায় খেতে। তাই জামা কাপড় মেলে আমি ছুটে গেছিলাম ফুল তুলতে। ও যে তোমরা কানে যে ফুলটা দেখলে ওই ফুলটাই তুলে নিয়ে এসেছিলাম, ফুলগুলো একদম ফ্রেশ হয়েছিল। এদিকে দেখো একটা কথা বলছি, যে পেয়ারা গাছে এই পেয়ারাটা দেখতে পাচ্ছ, এটাকে কালকেও আমি দেখেছিলাম, ভাবলাম যে আরেকটু বড় হোক তারপরেই পারবো, কিন্তু দেখো অর্ধেকটা পেয়ারা পাখি খেয়ে নিয়েছে। আমাদের লাইফেও কিন্তু কখনো কখনো অপরচুনিটিগুলো এমন আসে না যে আমরা ভাবি পরে করব, কিন্তু যখন করতে চাই তখন অলরেডি সেটা অন্য কেউ করে ফেলে, তাই তো? ওয়েদারটা যখন এত মিষ্টি থাকে আর কানের উপরে যখন ফুল থাকে, সে যে কোনো ফুলই হোক, তখন পাহাড়ে থাকি বা বিছানার উপরে কিছু পোস্ত বান্তা হে, তাই না? তাই ওটাই করছিলাম। তারপরে আমি নাচের রিহার্সাল করছিলাম, কারণ কালকে একটা নাচের ভিডিও করব, তার জন্যে এখন একটু রিহার্সাল করে নিচ্ছিলাম। যদিও কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না, কিন্তু তোমরা গেস করো তো যে আমি কোন গানের উপর নাচ করছি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে। তোমরা হয়তো যারা কালকের ব্লগটা দেখেছো তারা জানবে, আর যারা দেখোনি তারা এই ব্লগটা দেখার পর অবশ্যই দেখে নিও। আজকের থেকে মানে কালকের থেকেই নাচটা কিন্তু কন্টিনিউ করারই চেষ্টা করব, কারণ এটা আমার একটা ভালোবাসার জিনিস, এটা তো তোমরা আগের ব্লগে জেনেছো, তাই না? তাই দেখো আজকে কিন্তু দুপুরবেলায় একটু নাচ করতেই বসে পড়েছি, বসে পড়েছি না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছি। দুপুরবেলায় পড়তে বসি বলতে কি, হে নাচ করতে বসে পড়েছি এটা বলে ফেলছিলাম, আসলে অভ্যাস হয়ে গেছে। আসলে তোমাদের সাথে যদি সবসময় পড়াশোনার ভিডিও এইগুলোই শেয়ার করি, তাহলে হয়তো তোমরা বোর ফিল করবে, কারণ তোমরা তো কেউ কমেন্ট করে আমাকে বলছো না যে তোমাদের কেমন লাগছে। তাই আমি সকালে বসেছিলাম, কিন্তু সেটা আর তখন আর ব্লগিং স্টার্ট করিনি, কারণ তোমাদের সাথে একবারে রাতের পড়াটাই শেয়ার করবো। তো আজকে দুপুরবেলায় খানিকটা ঘুমিয়ে নিয়েছিলাম, না না কালকের মতো অত বিভোরে ঘুমোইনি। তারপর ঘুম থেকে উঠে কি দেখা তো, এই যে ভাই নিয়ে এসেছিল আমার জন্য আঙ্কেল চিপস, কিন্তু পেটের প্রবলেমের জন্য সেটা তো আর খাওয়া হয়নি। তারপর খেয়ে নিয়েছিলাম চা, খেয়ে নিয়েই চলে গিয়েছিলাম পড়াতে। আর দেখো তোমাদের সাথে আমি আজকের যে চাঁদ সেটা শেয়ার করছি, আর চাঁদের পাশে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপাতত বুঝতে পারছি না। তো চলে গিয়েছিলাম পড়াতে। আর এই স্টুডেন্টদেরকে যতই ওরা বড় হয়ে যাক না কেন, আমার কিন্তু গুডটা সব ঠিক করে আমি এরকম ভেরি গুডস বা স্মাইলি এঁকে দিই, কারণ তাতে ওরা আরও বেশি এনকারেজ পায় তো ভালো করার। তারপর পড়িয়ে চলে এসেছিলাম বাড়িতে, ফ্রেশ হয়ে এখন নিজের পড়ার পালা। তো তোমরাও পড়তে বসবে তো আমার সাথে, তাহলে তোমরা কিন্তু রেডি হয়ে পড়ো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ার ভেজিটেশন। ইন্ডিয়ার ভেজিটেশনকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেসোফাইট, যেটাকে আমরা সাধারণ উদ্ভিদ বলি, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এ ধরনের গাছগুলো। আরেকটাকে বলে হাইড্রোফাইট, সেটাকে আমরা জলজ উদ্ভিদ বলি, যেটা সাধারণত জলে জন্মায়। আরেকটাকে বলি মরু উদ্ভিদ, যেটা তোমার মরু অঞ্চলে বা ডেজার্ট অঞ্চলে জন্মায়, যেটাকে জেরোফাইট বলে। আর লবণাম্ব উদ্ভিদ, যেটা আমরা দেখতে পারি সুন্দরবন অঞ্চলে, যেটা আমরা বেশি ম্যানগ্রোভ উদ্ভিদ নামেই জানি। আজকে বেসিক্যালি আমি এই চ্যাপ্টারটাই দেখছিলাম। তো তোমাদের আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।